हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। फ्रूट्स एंड प्लांट्स से अपने के स्वागत। हमें आरिफुल सबुज आज के आर हाजिर होमर भैरइटी नहीं। आज के कथा बोल थाइलैंड जगत विख्यात किूजाय आम। यहाँ किूजाय आम प्राय 1000 ग्राम मत साइज हो मानी 1 केजिर मत। ये आमटा मूलत 1 থেকে 2 কেজি হয়ে থাকে। आज के आम एवं छोटो चारा माझारि चारा एवं बड़ो साइजेर चारा देखाबो एवं आम केटे एर स्वाद सम्पर्के आपनादेरके जानाबो इंशाल्लाह। तो सेई पर्यन्तो आमादेर साथे थाकुन। दर्शक बंधु, एखन जे गाछगुलो देखते पाच्छेन एगुलो आमादेर किूजाय आमेर बिग साइजेर चारा। আমরা এই গাছগুলোকে 12 থেকে 14 ইঞ্চি টবে কিন্তু রোপণ করে রেখেছি। পরীক্ষার দিন কিছু আম রেখেছি, এর স্বাদ এবং সাইজ কেমন হয়। এছাড়াও আমাদের কাছে রয়েছে 2 থেকে 3 ফুটের ছোট চারা অ্যাভেলেবল আছে এবং হাফ ড্রামে রেডি গাছ আছে। আপনারা যারা সময় স্বল্পতার কারণে গাছ রোপণ করতে পারেন না, তাদের জন্য কিন্তু এই হাফ ড্রামে রেডি চারা আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। दर्शक बंधु, एखन जे चारागुलो देखते पाच्छेन एगुलो आमादेर किूजायेर छोट चारा। देखते पाच्छेन आमार माझा हाइटेर हाइट हबे 3 থেকে 3.5 ফিটের। ए चारागुलो खूब सुंदर, किन्तु देखेन चारागुलो मैक्सिमाम 1 ডালের हबे, तबे किछु किछु 1 অথবা 2 ডাল अथवा 3 ডালের हये थाके। तो परबर्तीते आपनारा किन्तु प्रूनिंग करे ए गाछगुलो झोपालो करे राखते पारेन। অনেকেই প্রুনিংটা আসলে বোঝে না। আপনারা ইউটিউবে বা আমাদের চ্যানেলে প্রুনিং এর অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে কিন্তু প্রুনিং শিখে নিতে পারেন। একটা গাছের ছাদ বাগানের কিন্তু প্রুনিংটা অনেক একটা জরুরি একটা ব্যাপার। দর্শক বন্ধুরা, এখন যে গাছের পাশে দাঁড়ায়ছে এটা আমাদের কিউজার হাফ ড্রামে রেডি গাছ। আপনারা যারা সময় স্বল্পতার কারণে গাছ রোপণ করা নিয়ে চিন্তিত তাদের জন্য কিন্তু আমরা হাফ গ্রামে রেডি করে রেখেছি। এই গাছের সাইজ 5 থেকে 6 ফিট হয়ে থাকে। তো আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আপনারা কিন্তু চাইলেই কিন্তু অর্ডার করতে পারেন। জাত নিয়ে যারা চিন্তিত আমি তাদেরকেই বলছি, আমাদের কিন্তু জাত নিয়ে একদম শতভাগ আমরা গ্যারান্টি দিয়ে থাকি। আমাদের নার্সারির পাশাপাশি কিন্তু আমাদের একটি মাটির বাগান আছে, আমি বরাবরই বলে থাকি, যেখানে আমরা পরীক্ষা দিন কিছু গাছ রেখেছি। আসলে ফলের স্বাদ এবং রং সাইজ কেমন হয় সেটা নিশ্চিত হয়ে কিন্তু আমরা পরবর্তীতে কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করি। আপনাদের ব্যক্তি স্বাধীনতা আছে, আপনারা কোথা থেকে গাছ কিনবেন সেটা আপনাদের একান্তই পার্সোনাল বিষয়। তবে একটু যাচাই বাছাই করে ভালো মানের প্ল্যাটফর্ম থেকে কিন্তু চারা কেনার চেষ্টা করবেন। যেহেতু এখন বাংলাদেশে অনেক অসাধু ব্যবসায়ী আছেন যাদের কোনো প্ল্যাটফর্ম নেই, নার্সারি নেই, মাতৃবাগান নেই, শুধু অনলাইনে পেজ খুলে কিন্তু ব্যবসা করছে। যারা অনেকেই আছেন নিজেরাই কিন্তু যাচ্ছেন না। আমার কাছে অনেক অবজেকশন আসে, যেহেতু আমি অনলাইনটা দেখি ফ্রুটস অ্যান্ড প্লান্টসের, এই জন্যই আর কি অনেক অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে অনেকেই। কিছু কিছু মানুষ বলেন বা ছবি পাঠায় যে ভাই এটা কী জাতের গাছ, এটা কী জাতের গাছ। তখন আমরা যেটুকু হেল্প করার প্রয়োজন সেটুকু করতে পারি আর কি। এটা কিন্তু আসলে খারাপ লাগার একটা ব্যাপার। মানুষজন যেগুলো গাছ প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে খুব শখ করে কিন্তু ছাদে বা শৌখিন বাগানে কিন্তু গাছ রোপণ করে। গাছ কেনার পর যদি দেখেন যে আমি আমেরিকান পালমার চেয়েছিলাম বা অন্য একটা জাত চেয়েছিলাম সেটা পাইনি, অন্য একটা ভ্যারাইটি পেয়েছি, এতে কিন্তু মনে কষ্ট হয়, সেটা কিন্তু আমরা ফিল করি। হ্যাঁ, তো আপনাদের ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি কোথা থেকে গাছ কিনবেন এটা আপনার একান্ত পার্সোনাল বিষয়। তবে আমার একটা কথা যেটা হচ্ছে, 2 টাকা কমের জন্য কিন্তু আপনারা যেখান সেখান থেকে গাছ কিনবেন। তবে ভালো মানের চারা কিনতে, ভালো মানের প্রোডাক্ট নিতে কিন্তু অবশ্যই আপনাকে একটু ভালো পে করতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা যে যেখানে থাকেন যেখান থেকে গাছ কিনেন অবশ্যই দেখে শুনে বুঝে অবশ্যই গাছ কিনবেন। কেউ যদি আমাদের নার্সারিতে সরাসরি ভিজিট করতে চান আমরা অলওয়েজ ওয়েলকাম জানাই তাদের।
আমাদের এলাকার আশেপাশে অনেক মানুষ আছে এখন ইদানিং আমাদের কাস্টমার আসতেছে অথবা এমনিতেই ভিজিট করতে আসতেছে যে আমাদের নার্সারি এবং আমাদের পাশেই কিন্তু মাতৃবাগান আছে যেটা ওখানে ভিজিট করতে আসেন। গাছ কেনার উদ্দেশ্যে যে আসবেন তা কিন্তু না, আপনারা মাঝে মাঝে আমাদের নার্সারিতে বেড়াতে আসবেন, আমাদের সাথে একটু গল্প করবেন, ভালো লাগবে আমাদের ইনশাল্লাহ। আমাদের নার্সারির ঠিকানা ঢুলটি ফকরের মোড় ঈশ্বরদী পাবনা, বাস স্ট্যান্ড অথবা রেলওয়ে স্টেশনে নেমে কিন্তু 10 টাকার বিনিময়ে আপনি আমাদের নার্সারিতে চলে আসতে পারেন, অথবা দাসুরিয়া ট্রাফিক মোড়ে নেমেও কিন্তু 10 টাকার বিনিময়ে কিন্তু আমাদের নার্সারিতে চলে আসতে পারেন। দর্শক বন্ধু, এই আমটা আমি ভিডিও করার আগেই হারভেস্ট করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি এই আমটা কেটে দেখব যে এই আমের স্বাদটা কেমন, যদিও বা এই আমটা কিন্তু পুরোপুরি পাকে নাই, তবু কিন্তু এই আমের স্মেলটা বের হচ্ছে খুবই সুন্দর। তো চলুন দেখা যাক এই আমটা কেটে কেমন। অসাধারণ কালার এবং গন্ধ, খুবই সুন্দর কালার এসেছে, মিষ্টি একটা গন্ধ পাওয়া যাচ্ছে আর কি। দর্শক বন্ধু, দেখতেই পাচ্ছেন আমি একটু ক্যামেরাটা সামনে আগায় নিয়ে দিয়ে দেখাই, অসাধারণ অসাধারণ স্মেল এবং অসাধারণ কালার, খেতে কেমন অবশ্যই আমরা এখনই দেখব। তো চলুন খেয়ে দেখা যাক আমটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাল্লাহ, আমটা খেতে কিন্তু খুবই মিষ্টি। এই আমটা যেহেতু কাঁচা মিঠা আম, কাঁচা থাকতে খেয়েছি আমি, পাকাই ফার্স্ট টাইম খাইলাম, যেমনটা আশা করেছিলাম কাঁচা আম খেয়ে এর থেকেও কিন্তু অধিক মিষ্টি। হ্যাঁ ঠিক আছে, তো আপনারা কিন্তু চাইলে এই আমের স্বাদ বাগানে এই আমের চারা রোপণ করতে পারেন এবং শৌখিন বাগানেও করতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন এটা বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে, অনেকেই কিন্তু এখন এটা বাণিজ্যিকভাবে রোপণ করছেন। চলুন আমগুলো খেয়ে দেখা যাক এবার। অসাধারণ, সত্যি বলতে কি খুবই অসাধারণ একটা আম। তো দর্শক বন্ধু, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ছোট চারা এবং বড় চারা এবং রেডি হাফ ড্রামে চারা রয়েছে, আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন। দর্শক বন্ধু, ভিডিওটি আর দীর্ঘ করবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাকৃতিক পরিবেশে গাছ রোপণ করবেন। আল্লাহ হাফেজ।